সবাইকে স্বাগতম। আমরা দেখছিলাম একটা ভেক্টরকে একটা ভেক্টর দিয়ে গুণ করলে আমরা পেতে পারি একটা স্কেলার। যদি আমরা একটা ভেক্টরকে ভেক্টর দিয়ে গুণ করে স্কেলার পাই, তখন আমরা তাকে বলি স্কেলার গুণন বা ডট গুণন। কাজে আমরা এই পর্বে যা দেখব তা হচ্ছে স্কেলার গুণন বা আমরা বলি, যেহেতু আমরা ডট ইউজ করি এই জন্য এটাকে আমরা বলি ডট গুণন। সো চলো দেখে নেওয়া যাক স্কেলার গুণন বা ডট গুণন কী। তার আগে দেখা দরকার যে দুটো ভেক্টরকে গুণ করলে স্কেলার পাওয়া যেতে পারে কি না। চলো একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। এক্সাম্পল, আমরা জানি যে ফোর্স বা বল এটাকে একটা ভেক্টর আসে, এবং ডিসপ্লেসমেন্ট বা সরণকে একটা ভেক্টর আসে, এবং ফোর্স এবং ডিসপ্লেসমেন্টকে গুণ করে আমরা কী পাই বলতো? আমরা পাই কাজকে একটা স্কেলার রাশি। সো দুটো ভেক্টর গুণ করে একটা স্কেলার রাশি পাওয়া যেতে পারে, এই জন্য আমরা এই ধরনের গুণের নাম দিই ডট গুণন। ওকে, ডট আমরা জাস্ট কনভেনশনালি ইউজ করি, তুমি চাইলে ধরো ইউজ করতে অন্য কিছু ইউজ করলে সেই নাম অনুসারে নাম হতে পারতো। সো খেয়াল করে দুটো ভেক্টরকে গুণ করে একটা স্কেলার পাওয়া যেতে পারে। আমরা এটাই বলি যে দুটো ভেক্টরের যেই গুণনে গুণফল একটা স্কেলার রাশি হয় তাকে বলা হয় স্কেলার গুণন বা ডট গুণন। এখন আমরা একটু এক্সপ্লেইন করি। চলো যে আমরা দেখলাম সে এইটা একটা তোমার আনত তল, ওকে একটা আনত তল। এখন সে ফর এক্সাম্পল আমরা বললাম যে এই জায়গাটা একটা পার্টিকেল আছে, ওকে দিস ইজ এ পার্টিকেল। এবং আমরা ধরলাম এই যে তলটা এটা হচ্ছে ফ্রিকশনলেস, অর্থাৎ কোনো ঘর্ষণ নাই। হাইপোথেটিক্যালি ধরে নিলাম যে এটা হচ্ছে ফ্রিকশনলেস বা ঘর্ষণবিহীন সারফেস। এখন খেয়াল করো এই যে তোমার পার্টিকেলটা আছে এইটার উপরে এই মুহূর্তে একটা ফোর্স আছে বলতে পারো কি সেটা, এবং সেটা হচ্ছে কি তার ওজন, রাইট? সো ওজনটা অলওয়েজ নিচের দিকে, এবং সেটা কী বলতো? এমজি। সো এই পার্টিকেলের এমজি ফোর্স আছে। এখন আমরা ধরে নিচ্ছি এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। কাজেই খেয়াল করে দেখো এই যে এমজি ফোর্সটা আছে এটাকে আমরা দুটো কম্পোনেন্ট বা দুটো উপাংশে ভাগ করতে পারি। একটা উপাংশ হবে এই যে এই বরাবর, আরেকটা হবে কি বলতো এই বরাবর, রাইট? সো আমরা যখন এমজিকে দুটো কম্পোনেন্টে ভাগ করলাম এইটাকে আমরা বলি কি এমজি কস থিটা, যারা ভুলে গেছো উপাংশ সূত্র দেখে নিতে পারো। আর এটাকে আমরা বলি এমজি সাইন থিটা, ওকে? মানে যার সাথে অ্যাঙ্গেল তাকে বলা হয় কস, আর অপোজিটটা হচ্ছে সাইন। তাহলে খেয়াল করে দেখো আমরা যেহেতু এমজিকে ভেঙে দুভাগ করেছি এমজি কস থিটা এবং এমজি সাইন থিটা, ফলে এমজির আর কোনো অস্তিত্ব নাই। ফলে এই মুহূর্তে এই পার্টিকেলের উপরে দুটো ফোর্স, একটা হচ্ছে এমজি কস থিটা, আরেকটা হচ্ছে এমজি সাইন থিটা। এখন যেহেতু এই পার্টিকেলটা এই তলের উপরে এমজি সাইন থিটা লম্ব বরাবর প্রয়োগ করছে, ফলে এই তলটাও একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া দিবে, এবং এই প্রতিক্রিয়াটা রিয়াকশন ফোর্সটাকে আমরা বলি অভিলম্বিক প্রতিক্রিয়া, ওকে? এখন এই পার্টিকেলের এই আর এবং এমজি সাইন থিটা কী করবে? পরস্পরকে ক্যান্সেল করে দিবে। ক্যান্সেল না করলে কী হতো বলতো? যদি আর বড় হতো উপরে উঠে যেত, আর ছোটো হলে কী হতো নিচে নেমে যেত। যেহেতু এটা এই বরাবর মুভ করছে না, তার মানে কি আর এমজি সাইন থিটাকে ক্যান্সেল করে দিবে। ফলে এই মুহূর্তে পার্টিকেলের উপরে শুধু একটা ফোর্স কাজ করবে, এবং সেটা হচ্ছে এমজি কস থিটা। এবং এই বলের প্রভাবে কী হবে? যেহেতু ফ্রিকশনলেস সারফেস, সে কী করবে? একেবারে নেমে নিচে চলে আসবে। সো ফলে দেখো বলের জন্য তার সরণ হচ্ছে। এখন ধরে নিচ্ছি আমরা বললাম যে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এমজি, আর আমরা বললাম যে এফ প্রাইম ইজ ইকুয়াল হচ্ছে এমজি কস থিটা। এখন আমরা এটাকে নাম দিয়ে দিচ্ছি। চলো আমরা বললাম এই পয়েন্ট হচ্ছে এ, দিস ইজ বি, অ্যান্ড দিস ইজ সি, ওকে? তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে এই ফোর্সের প্রভাবে সে এবি সরণ হবে, এবং আমরা ধরে নিচ্ছি এবি সরণটা হচ্ছে এস। এবি মানে হচ্ছে এস, ওকে? এখন আমরা জানি যে কাজ মানে কি, কাজ মানে ডব্লিউ, এবং কাজ মানে হচ্ছে বল ইন্টু বলের দিকে সরণ। সো দেখো এই যে সরণটা হয়েছে এটা কার জন্য হয়েছে? এফ এর জন্য নয়, বরঞ্চ এফ প্রাইমের জন্য। কাজে আমরা বলতে পারি এই কাজটা হচ্ছে এফ প্রাইম ইন্টু এস। কাজে আমরা বলতে পারি যে ডব্লিউ সমান সমান এফ প্রাইম মানে হচ্ছে এমজি কস থিটা। সো এটা হচ্ছে এমজি কস থিটা ইন্টু এস। এখন খেয়াল করো এমজির বদলে আবার আমরা লিখতে পারি কি এফ, তার মানে হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ, এই যে এফ এস এস কস থিটা। তার মানে আমরা বলতে পারি যে ডব্লিউ সমান হচ্ছে এফ এস কস থিটা। আবার আমরা দেখছি ডব্লিউ মানে এফ ডট এস,
সো ডব্লিউ মানে এফ ডট এস আবার ডব্লিউ মানে এফ এস কস থিটা। সো আমরা এখান থেকে একটা ডিসিশন নিতে পারি এবং লিখতে পারি যে এফ ডট এস ইজ ইকুয়াল টু হচ্ছে এফ এস কস থিটা। ওকে, সো এই যে এফ ডট এস ইকুয়াল টু হচ্ছে এফ এস কস থিটা। ফলে আমরা এখান থেকে একটা ডিসিশন নিতে পারি যে যদি এবং খেয়াল করে দেখো এই যে তোমার থিটাটা হচ্ছে এস এবং এফ এর মধ্যকার অ্যাঙ্গেল। এখন দেখো এস এবং এফ এর মধ্যে দুটো অ্যাঙ্গেল আছে, একটা হচ্ছে যে এইটা, আরেকটা হচ্ছে এই পাশ দিয়ে ঘুরে আসতে পারি। দেখো আমরা থিটা হিসেবে কোন অ্যাঙ্গেলটা নিয়েছি, এইটা কিন্তু নেই নাই, নিয়েছি হচ্ছে এই ছোটো অ্যাঙ্গেলটা। তার মানে এফ ডট এস যদি আমরা লিখি, আমরা লিখতে পারি এফ এস কস থিটা, যেখানে থিটা হচ্ছে এফ আর এস এর মধ্যকার ছোটো অ্যাঙ্গেলটা বা ক্ষুদ্রতর অ্যাঙ্গেলটা। ফলে এখান থেকে আমরা একটা ডিসিশন নিতে পারি এবং ডিসিশনটা হচ্ছে এ যদি একটা ভেক্টর হয় এবং যদি তোমার বি একটা ভেক্টর হয় এবং এদের মধ্যকার অ্যাঙ্গেল যদি থিটা হয়, ফলে আমরা লিখতে পারবো এ ডট বি, এ ডট বি ইজ ইকুয়াল টু হচ্ছে এ বি কস থিটা, যেখানে থিটা হচ্ছে এ আর বি এর মধ্যকার ক্ষুদ্রতর কোণ। এই যে তোমার এফ ডট এস মানে এফ এস কস থিটা, যেখানে থিটা হচ্ছে এফ আর এস এর মধ্যকার ক্ষুদ্রতর কোণ। এখান থেকে চলো কিছু ডিসিশন নিয়ে ফেলি। তা হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি দুটো ভেক্টরের যেই গুণনে গুণফল একটা স্কেলার রাশি পাওয়া যায়, যে গুণফল একটা স্কেলার রাশি পাওয়া যায় তাকে বলা হয় স্কেলার গুণন বা ডট গুণন। এবং আমরা বলতে পারি দুটো ভেক্টর ডট গুণনের ফলাফল হচ্ছে ভেক্টর দ্বয়ের মানের গুণফল এবং তাদের মধ্যকার ক্ষুদ্রতর কোণের কোসাইনের গুণফলের মানের সমান। এখন চলো এটাকে আরেকটু আমরা ফার্দার এক্সপ্লেইন করি। খেয়াল করে দেখো, ধরো আমরা বললাম যে এটা হচ্ছে একটা ভেক্টর এবং এটা হচ্ছে তোমার এ ভেক্টর, ফর এক্সাম্পল এ ভেক্টর, এবং আমরা বললাম এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে তোমার বি ভেক্টর। ওকে, এবং আমরা বললাম এই যে এদের মধ্যকার যে অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে তোমার থিটা, আমরাকে নাম দিয়ে দিই, চলো আমরা নাম দিলাম, এটা নাম দিলাম পি, এইটার নাম দিলাম হচ্ছে কিউ, এটার নাম দিলাম হচ্ছে আর। এখন চলো বি থেকে এই আর থেকে পি কিউ এর উপর একটা লম্বটা নিই আমরা। সো এটা হচ্ছে আর থেকে পি কিউ এর উপরে লম্ব, এটার নাম দিলাম আর এস, কাজে আর এস হচ্ছে পি কিউ এর উপর লম্ব। এখন তাহলে এই যে আমরা পাচ্ছি পিএস, পিএস পিএফ কী বলা হয় মনে আছে নিশ্চয়ই, যে সেটা হচ্ছে পিআর এর লম্ব অভিক্ষেপ বা পিআর এর উপাংশ। ওকে, যদি উপাংশ লম্ব অভিক্ষেপ এক জিনিস না, এনিওয়েজ এখন আমরা এখান থেকে কী লিখতে পারি দেখো তো, কস থিটা মানে হচ্ছে, কস থিটা মানে হচ্ছে ভূমিবায়ী অতিভুজ। তো এখানে ভূমি কত দেখো তো পিএস, এবং অতিভুজ কত, অতিভুজ হচ্ছে ও আর। সো বেসিক্যালি আমরা লিখতে পারবো পিএস ইজ ইকুয়াল টু হচ্ছে ও আর কস থিটা। ওকে, সো আমরা এটাকে লিখতে পারবো দেয়ার ফর পিএস ইজ ইকুয়াল টু, আচ্ছা দেখো ও আর মানে হচ্ছে বি, তার মানে হচ্ছে বি কস থিটা। ওকে, সো আমরা এখান থেকে আরেকটু লিখতে পারবো যে বেসিক্যালি খেয়াল করো, আমরা জানি যে এ ডট বি, এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা, এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা, এবং এটাকে আমরা লিখতে পারবো এ ইন্টু, দেখো বি কস থিটা মানে হচ্ছে, বি কস থিটা মানে হচ্ছে কি পিএস, এ ইন্টু পিএস, দেখো এটা ডট না, এটা হচ্ছে ইন্টু, কারণ দুটোটাই তো স্কেলার। বা এটাকে আমরা লিখতে পারবো এ মানে হচ্ছে বেসিক্যালি পি কিউ, তাহলে কি পি কিউ ইন্টু পিএস, তার মানে আমরা বলতে পারি এ ডট বি মানে হচ্ছে এর মান, এই যে এর মান ইন্টু এর উপর বি এর লম্ব ভিক্ষেপ, এর উপর বি এর লম্ব ভিক্ষেপ পিএস। তাহলে এ ডট বি মানে হচ্ছে এর মান ইন্টু এর মান ইন্টু এর উপর বি এর লম্ব অভিক্ষেপ।